ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি নতুন সিনেমার অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমার, সেটাও মৃত্যুর 44 বছর পর। 1 মার্চ শুক্রবার সেটার ঝলক এলো সামনে। সিনেমাটির নাম অতি উত্তম। সিনেমাটিতে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনী ভট্টাচার্য, গৌরব চ্যাটার্জি, শোভাশিস মুখার্জি, লাবণী সরকার প্রমুখ। তবে বিশেষ কায়দায় মূল চরিত্রের মতোই হাজির হয়েছেন উত্তম কুমার। প্রকাশ্যে আসা ট্রেলারে দেখা যায় এক যুবক উত্তম কুমারের অন্ধভক্ত, প্রিয় নায়কের উপর পিএইচডি করছেন। এই গবেষণা করতে করতে একসময় উত্তম কুমার তার সামনে হাজির হয়, বিভিন্ন সময় বিভিন্ন রূপে সামনে এসে কথা বলে, পরামর্শ দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এক পর্যায়ে ভক্তের প্রেমিকাই উত্তম কুমারের প্রেমে পড়ে যায়। সিনেমাটিতে উত্তম কুমারের চরিত্রে কোনো অভিনেতা অভিনয় করেননি, বরং তিনি স্বয়ং অভিনয় করেছেন। সৃজিত জানান, 3 বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। এতে উত্তম কুমার অভিনীত বিভিন্ন অংশ বিশেষের ফুটেজ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই সঙ্গে VFX এর কাজও দিয়েছেন প্রচুর সময়। এদিকে ট্রেলারে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তিনি এক লিংক পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, অতীতের ফুটেজ ব্যবহার করে কোনো অভিনেতার প্রধান চরিত্রে এই প্রথম সিনেমা হলো, উত্তম কুমারের প্রতি দারুণ নিবেদন, অতি উত্তম। ট্রেলারের সঙ্গে অতি উত্তম সিনেমার মুক্তির বার্তাও দেখা যায়। আগামী 22 মার্চ বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা।